সন্দেহজনক বিষয় মারাত্মক। ইসলামের সর্বপ্রথম প্রকাশিত বিদআত হচ্ছে কাদারিয়া এবং খাওয়ারেজদের বিদআত। ইসলামের সর্বপ্রথম প্রকাশিত বিদআত এই কাদারিয়া এবং খাওয়ারেজদের বিদআত, এবং এরাই সর্বপ্রথম পদভ্রষ্ট দলসমূহের অন্তর্ভুক্ত। আর তাদের এই পদভ্রষ্টতার কারণ ছিল সন্দেহজনক বিষয় শ্রবণ করা। আপনি বর্তমানে দেখতে পাবেন অনেক মানুষ এই সমস্ত মেসেজ আদান প্রদান করে থাকে, যেগুলোর মধ্যে সন্দেহজনক বিষয় রয়েছে, ভয়ানক বিষয় রয়েছে এবং বাতিল চিন্তাধারা রয়েছে। এগুলি পড়া এবং আদান প্রদান করা নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা এমন মানুষদেরকে দেখবে যারা সন্দেহজনক বিষয়ের পিছনে লেগে থাকে, মনে করবে এদের ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সুতরাং এদের থেকে সাবধান থাকবে।